অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি শ্রীকান্ত। পৃথিবীর যে কোনো সাহিত্যে এইরকম একটি চরিত্রের প্রতিরূপ মেলা ভার, অসম্ভব বললেও ভুল হবে না। শতবর্ষ পেরিয়ে সেই কালজয়ী শ্রীকান্ত আবার হাজির হয়েছে আমাদের মধ্যে, সঙ্গে নিয়ে তার পরম আকাঙ্ক্ষিত মানুষটি রাজলক্ষ্মী। তারপর তারপর কি হলো? চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ প্ল্যাট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলি, হিয়া টুপটাপ চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ প্ল্যাট, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। হ্যালো, কেমন আছিস রাজু? চেনা যাচ্ছে? হু ইজ দিস? আরে আমি শ্রীকান্ত, ওই নামে আর তোকে কেই বা ডাকে, নাকি ইজ দেয়ার সামওয়ান? হাউ ডিড ইউ গেট মাই নাম্বার? সেদিন পার্ক স্ট্রিট র‍্যাপসোডি নাইট ক্লাবে গিয়েছিলাম অ্যান্ড স ইউ ইন ইউর ডিজে সেলফ, গট ইউর নাম্বার ফ্রম দ্য ম্যানেজার। অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়েছিল, যাক সে কথা। ইউ হ্যাভ চেঞ্জ সো মাচ, চেঞ্জ ফর দ্য বেটার অফ কোর্স। ইউ অ্যান্ড র‍্যাপসোডি, তোর হলো কি? অনেক পরিবর্তন হয়েছে দেখছি, আর আমাকে এত তেল তো কোনোদিন দিতিস না, সাডেনলি বাই টুডে। না রে, ইউ লুকড আ লট ডিফারেন্ট, আ লট মোর কনফিডেন্ট, আ ভেরি প্লেজেন্ট চেঞ্জ। প্লেজেন্ট কি না জানি না, সময় চাবুক মেরে শিখিয়ে দিয়েছে। কলেজের পর তুই তো হঠাৎ ভ্যানিশ হয়ে গেলি, নো পাত্তা, অফ দ্য গ্রিড। ফ্যামিলিতে চাপ, আইদার বিয়ে করো অর ডু সামথিং। পড়াশোনা বুঝলাম আর হবে না, তাই এই গান বাজনা যেটুকু জানতাম সম্বল করে বেরিয়ে পড়লাম। আমি জানি
আমি ঠিক করিনি। তবে এই অন্যায় করা সত্ত্বেও মনে হয়েছিল ইউ উইল ফরগিভ মি, কার ভরসায় আই ডোন্ট নো। বাহ, এটা বলে ইউ ট্রাইং টু মেক আ ফেয়ার ডিল, জাস্ট ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট। সামনে থাকলে তোর সব দাঁত আমি ভেঙে দিতাম। থ্যাংক ইউ স্টার্স ইউ আর নট হিয়ার। অ্যান্ড হোয়াই ডু ইউ থিঙ্ক আই উইল টক টু ইউ আফটার হোয়াট হ্যাপেন্ড? ওকে, তাহলে থাক, আর কিছু বলবো না। আবার রাগ দেখাচ্ছে, রাগটা দেখছি ষোলো আনা আছে। সেম অ্যাজ কলেজ ডেজ, ইউ ডোন্ট সিম টু হ্যাভ চেঞ্জড অ্যাট অল। এক্ষুনি আমাকে তোর সবচেয়ে সুন্দর একটা ফটো পাঠা, জাস্ট নাও। তাহলে তো সব সাসপেন্স শেষ হয়ে যাবে রাজু, এই আধো আলো আধো ছায়া ভালো লাগছে না? থিঙ্ক অফ ইট দিস ওয়ে, উই কল্ড ইচ আদার ইন দ্য ডার্ক অ্যান্ড দেয়ার ওয়াজ আ ফ্যামিলিয়ার এখো, ইট হ্যাজ মেড বোথ অফ আস এক্সাইটেড, ওয়েল মি অ্যাট লিস্ট। আস্তে আস্তে অজানা পর্দাটা সরালে ভালো লাগবে না বলছিস? শোন, তোর হেড আই উইন টিল ইউ লুজ ডিল আমার ভালো লাগে না, কোনো দিনই লাগেনি। অ্যান্ড ইউ আর ডুইং এক্স্যাক্টলি দ্য সেম। কলেজে পড়ার সময় 10 মিনিটে আমার নোটগুলো নিয়ে নিতিস, অ্যান্ড ওয়েন আই আস্ক ফর ইয়ার্স সারা দিন ঘোরাতিস, নচ্ছার ছেলে। সেদিন নাইট ক্লাবে দেখেও ইচ্ছে করে না দেখা করে চলে গেলি, যাতে আবার আমাকে জ্বালাবি। আমাকে আর কত স্ট্রেস দিবি শ্রীকান্ত? আজকের লিভিং ইন দ্য মোমেন্টস পৃথিবীতে আমি খাপ খাওয়াতে পারিনি রাজু। আমার সময় এখন ওই কলেজের দিনের মতো মন্থর গতিতে চলেছে। এক মুহূর্তে কন্ট্যাক্ট, পরের মুহূর্তে ছবি, তারপর ভিডিও কল, ব্যাস সব শেষ। এই যে একটা উপলব্ধি, এটা আমাকে নেশা ধরায়, তুই তো আমায় জানিস। থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না ছিল না, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধের গুঁড়ো হাওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। হ্যাঁ, সে আর বলতে, যত ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা তোর প্রিয়, তোকে একটা নতুন হিন্দি ছবি দেখাতে আমাদের আমার কম কাঠখড় পোড়াতে হতো। বাপ রে বাপ, সেখানেও তোর পাল্লায় পড়ে তোর সিনেমা দেখতাম, আর যখন আমার পালা আসতো
তোর নাকি ভীষণ কাজ। তবে একসাথে কত নাটক দেখতাম সেটা বল, মনে আছে? ফারুক শাবানার তোমারই অমৃতা, তুই তো হাপুস নয়নে কেঁদেছিলি। তুইও কেঁদেছিলি? হ্যাঁ, তোকে দেখে কান্নাই পাচ্ছিল, কি আর করব। তারপর মনে আছে বাস পাইনি, হেঁটে বাড়ি ফেরা, পুরো কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, মাসিমা মারতে বাকি রেখেছিলেন। মা তো ওইটুকুই, তোকে খুব স্নেহ করত। মায়ের একটাই স্ট্রেস ছিল, তুই ব্রাহ্মণ সন্তান ছিলি কি না, তোর ব্যবহার মেলামেশা একেবারেই চাকে। হ্যাঁ রে, মাসিমা কেমন আছেন? শিপার চুকে গেছে, মার নেই, আমি তোর মতোই একা। ও মাই গড, কবে ঘটল? এই বছর দুয়েক আগে, সেরিব্রাল স্ট্রোক, কিছু করা গেল না। আমি আউটস্টেশন ছিলাম, এসে আর দেখতে পাইনি। যাক, মা বেঁচে গেছে, এই রোজ মেয়ের টেনশন আর নিতে হয়নি। সেই ডালপুরি, সেই ছানার পায়েস আর কেউ যত্ন করে খাওয়াবে না। Do you realize one thing? Everything for you is based on what you felt good about. Ekbaro jikesh korli na, how am I doing? Amake kirokom impact korlo? Tor dalpuri, tor chhanar paish. Uff. Why am I still talking to this selfish monster? Shamne thakle ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনা গোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনা গোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আহা, তুই রাগ করছিস কেন? পৃথিবীর উপলব্ধি মানুষ তো নিজের মন দিয়েই করে, তাই না? এখন আমার যদি ওই ডালপুরি আর ছানার পায়েসের কথা প্রথম মনে হয়, আর তোর সঙ্গে সত্যি কথা বলি, সেটা কি অন্যায় বলা হলো? তোর আমার সম্পর্কের ইউএসপি তো চিরকালই অনেস্টি অ্যান্ড ক্ল্যারিটি দিয়ে বাঁধা ছিল, বা আছে, তাই না? অনেস্টি আই অ্যাগ্রি, ক্ল্যারিটি বলতে পারবো না। তুই কোনো দিন আমাকে প্রপোজ করিসনি, কিন্তু তোর কোনো ব্যবহারে আমার মনেও হয়নি ইউ বিলিভড ইন প্রপোজিং। তারপর কলেজের বছরগুলো, তুই না থাকলে আমি পাশও করতাম না, ইউ ওয়ার অলওয়েজ দেয়ার। সেই তুই হঠাৎ একদিনের নোটিসে হারিয়ে যাবি? কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
যে কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো রাজু অন্য কথা বলি দেখেছিস You never even allow the feeling to settle. I don't want to talk to you if you don't give me an answer to the time since you suddenly left. Aaj ki? Ek khuni, or I'm done with you. At least you owe me this. Sheta bhul, Raju. I owe you much, much more than this. Possibly all the time today. Puri bar bolte to torai. Tui, Mashima. ইদ্রিস জেমস আর আবা তোর আবাকে মনে আছে মনে আবার নেই তুই তো কলেজের ক্যাসানোভা ছিলি শুধু কি আভা দেয়ার ওয়ার সো মেনি গা চালিয়ে দিতিস হতচ্ছাড়া ছেলে উফ তুই যে কি এখনো সেই একটা বাঘিনীর মতো অ্যাটিটিউড তোকে চাপে না রাখলে তোকে থোড়াই বাঁধা যেত অবশ্য বাঁধতে আর পারলাম কই মাঝে মাঝে গায়েব হয়ে যেতাম মনে আছে তুই জিজ্ঞাসা করতিস আমি বলতাম গেছিলাম প্রকৃতির কাছে বুদ্ধির গোড়ায় দম দিতে আসলে শহরের একঘেয়ে জীবন একটুতেই হাঁপিয়ে পড়তাম হ্যাঁ তার মনে নেই তারপর হঠাৎ একদিন উদয় হতিস আর আমাকে খাওয়াতে নিয়ে যেতে নোটের জন্যে সুবিধাবাদী কোথাকার এইভাবেই একবার ইদ্রিস বলল ওর বাড়িতে গিয়ে কদিন থাকতে ভাবলাম মন্দ হয় না গেলাম খিদিরপুরে ওর বাবা শফিক শেখ মাটির মানুষ উনি একটা মালয়েশিয়ান জাহাজে খালাসিদের ম্যানেজার ছিলেন আমাকে নানান দেশের গল্প শোনাতেন হাঁ করে শুনতাম আমার আগ্রহ দেখে বললেন তুমি এ কাজ করবে কিছু না ভেবে হ্যাঁ করে দিলাম দুর্গম সমুদ্র বিপুল জলরাশি সম্পূর্ণ অচেনা দেশে পাড়ি দেওয়া আর ভাবতে পারছিলাম না আচ্ছা এ তো তুই আমাকে কখনো বলিসনি জানোয়ার ছেলে বলার সাহস হয়নি যদি তুই বাধা দিস আর অজানার উদ্দেশ্যে পাড়ি না দিতে পারি তারপর কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কাগজপত্র তৈরি হয়ে গেল জেমসের কাকা পাসপোর্ট অফিসে ছিলেন খুব বেগ পেতে হয়নি পরীক্ষাও শেষ আমার মনটাও উড়ু উড়ু আচ্ছা রাজু তোর মনে আছে আমাদের শেষবারের দেখার কথা মনে আবার নেই সল্টলেক ফুটব্রিজের পাশে কৃষ্ণচূড়া গাছটার তলায় আমি দাঁড়িয়েছিলাম তুই এলি যেন কিছুই হয়নি আমরা অনেকক্ষণ হাঁটলাম ঘনাদার দোকানে চা খেলাম তুই বলেছিলি ঝাঁপ দেব ভাবছি আমার অবুঝ মন ভাবলাম প্রপোজ করবি বোধহয় তারপর ব্যাস তুই হাওয়া ভাবলাম হয়তো আবার দম নিতে গেছিস হাউ স্টুপিড অফ মি ইদ্রিস এসে চিঠি দিল
You are gone. ও কিছু বলেছিল? বলতে পারবো না, মনে নেই। তোর চিঠি পড়ার পর আমি 7 দিন বাড়ি থেকে বেরোতে পারিনি। কত লক্ষবার তোকে গালাগালি দিয়েছি, তুই যদি জানতিস। যাক, মনে ধরেছিলাম বল, তোর গালাগালি আমার ভালোবাসার বর্ম হয়ে আমাকে রক্ষা করেছে এতদিন। তোর এইসব কথায় চিড়ে ভিজবে না। অনেক এরকম ভারী ভারী কথা তুই বলতে পারিস, আমি তা জানি। যদি পাশে থাকতিস, খিঞ্চে তোকে ক্ষতবিক্ষত করে দিতাম, শয়তান। এই দেখো পাগলি বে, আবার রেগে যাচ্ছে। আচ্ছা শোন না, আগে কি হলো। তারপরের দিন খুব ভোরে ভেসে পড়লাম খিদিরপুর থেকে। আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল জাহাজ হর্ষবর্ধন, আন্দামান পোর্ট প্লেয়ার। উফ, কি দারুণ অভিজ্ঞতা, তোকে কি বলবো। গঙ্গাতে নৌকো তো চড়েছি, কিন্তু গঙ্গা বক্ষে অত বড় জাহাজ চড়ে যাওয়া, গঙ্গা দুই ধার জাহাজ থেকে দেখা, গঙ্গা সাগর ক্রস করা, উন্মুক্ত ভারত মহাসাগরের জলের ওঠা নামা, ঠিক যেন প্রকৃতি জীবন্ত হয়ে আছে আর আমাদের জাহাজটাকে নিয়ে খেলছে। তারপর আন্দামান, সেই সেলুলার জেল, রস আইল্যান্ড, নিকোবার, উফ, তুই ভাবতে পারবি না। তো জানিয়ে গেলে কি তোর খারাপ হতো, হতভাগা ছেলে? আন্দামান থেকে ঘুরে আমার মাথাটা খারাপ হয়ে গেল। আমার ভেতর থেকে কেউ যেন বলল, আর থেমে থাকিস না, এই বিশ্ব বসুন্ধরাতে বেরিয়ে পড়, কত মানুষের সংস্পর্শে আসবি, কত কিছু শিখবি, জানবি, উপলব্ধি করবি। ফিরে একদিনের মধ্যেই অন্য একটা জাহাজ ধরে মালয়েশিয়ার পথে পাড়ি দিলাম। দারুণ, এই না হলে তুই বন্ধু, আর আমি তখন নিজেকে সামলে মায়ের সঙ্গে ঝগড়া করে গান বাজনা চালু করব ভাবছি। সত্যি খুব কষ্ট হয়েছিল না রে। ওদিকে আমার পরের ডেস্টিনেশন ছিল লঙ্কাবি। এত সুন্দর জায়গা মুখে বর্ণনা করা যাবে না। সমুদ্র এখানে নীল আর সবুজ, আর ছোট্ট ছোট্ট দ্বীপগুলো গাঢ় ঘন সবুজের চাদরে মোড়া, শুধু তাকিয়ে থাকলেই চোখ জুড়িয়ে যায়। আচ্ছা একটা কথা বলতো, তুই যে এত বড় বড় কথা বলছিস, আমি ছাড়া আর কে তোকে এত তোয়াজ করে ঘোরাচ্ছিল? তোকে তো বলাই হয়নি, আমার কাজটা ছিল জাহাজের খালাসিদের ম্যানেজার। এত বোরিং কাজ যে কেউ করতে চাইতো না। জাহাজের অফিসার বাদ দিয়ে যারা রেগুলার স্টাফ ছিল, অর্থাৎ খালাসি, তাদের ওপর নজরদারি করা, ঠিক ডিউটি করছে কি না, সবাই সুস্থ আছে কি না, এইসব দেখা। 8 ঘন্টা ডিউটি হতো, তারপর আরেকজন আমার জায়গায় আসতো, এইভাবেই। ও, অবশ্য তুই তো জন্মেই ম্যানেজার। যেভাবে আমাকে বন্ধুদের ম্যানেজ করতিস নিজের স্বার্থের জন্যে, সেটা আমার বা আমাদের থেকে ভালো কে জানে। কিন্তু একটা কথা বল, এইসব জায়গায় যখন ঘুরে বেড়াতিস, একবারও আমার কথা মনে পড়েনি? পড়তো রাজু, পড়তো। আমি গভীর রাতের সব থেকে খারাপ শিফটটা নিতাম। ওই নিস্তব্ধ তারায় ভরা রাতে, বিপুল জলরাশির মধ্যে এই আকুল মন শুধু তোকেই খুঁজে বেড়াত।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। বাহ, কত দিন পর তোর গান শুনলাম। ভালো লাগলো তোর? বেশিরভাগ সময় খালাসিদের সাথে আপোষ করে নিতাম, ওদের আমি স্পেস দেব, ওরা আমায় স্পেস দেবে। একটা জিনিস দেখতাম জানিস, লোক তোর ইন্টেনশন খুব তাড়াতাড়ি বুঝতে পারে। ওরা বুঝতে পেরেছিল আমি ভালোই আছি, আমার উন্নতি করার অর্থাৎ বেশি কাজ দেখিয়ে প্রশংসা কুড়োবার কোনো প্রবৃত্তি নেই, তাই ওরাও আমাকে নিয়ে বিশেষ মাথা ঘামাতো না। তাই? তা আমাকে ছাড়া আর কি কি দেখলি? আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। ওখান থেকে জর্ডন, সেখানে পেত্রা দেখতে গেলাম, আবার সেই রোমাঞ্চকর অনুভূতি। এও কি সম্ভব? তারপর কত জায়গায় গেছি মনে নেই, নর্দার্ন লাইটস দেখেছি ফিনল্যান্ড গিয়ে, আকাশে দেবতাদের রং নিয়ে খেলা, পেরুতে গিয়ে মাচু পিচ্ছু, ঘুমন্ত নগরী যেন হঠাৎ একদিন জেগে উঠবে। আমি কোথাও গেলে শেষ কপর্দক দিয়ে যত সম্ভব ঘুরে নিতাম, খেয়ে জানে আবার আসতে পারবো কিনা। হ্যাঁ, তা তুই পারিস, পয়সা করির ব্যাপারে তুই চিরটা কালই ক্যাবলা ছিলি। অবশ্য। হ্যাঁ, আর একটা উপলব্ধি হলো জানিস, আমরা এই মোবাইল ফোনের যুগে ভীষণ একা। একবার স্পেনে গিয়ে রায়না সোফিয়ার বাইরে জাস্ট বসেছি, তার কিছুক্ষণ আগে পিকাসোর ভয়ঙ্কর গুয়ার্নিকা আকণ্ঠ পান করেছি, বসে বসে উপলব্ধি করার চেষ্টা করছি। পাশে এক অল্প বয়সের ভদ্রমহিলা বসে আমার দিকে তাকিয়ে আছেন, তারপর হঠাৎ আমার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতে শুরু করে দিল। আমি কিছু বুঝতে না পেরে ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলতে লাগলাম, কত সময় কেটে গেল জানিস। তারপর হঠাৎ দাঁড়িয়ে গ্রাসিয়াস বলে ভিড়ে মিশিয়ে গেল। রাজুশি ওয়ান্টেড টু টক টু সামওয়ান বাট দেয়ার ওয়াজ নান। কাম অন, আই ডোন্ট বিলিভ ইউ, তুই মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে খুবই ভালো পারিস, কলেজের সোশ্যালে তোর ন্যাকামো আমি দেখেছি। আবার তোর কর্ণকুন্তী সংবাদ রিহার্সাল, কতবার প্র্যাকটিস, ইচ্ছে করে আমার সাথে একটা গানও করলি না। উফ, কেন যে আমি কথা বলছি। মাই গড, ইউ হ্যাভ রিমেম্বার্ড অল অফ ইট। যাক, গল্পে ফেরা যাক। এইভাবে বহু বছর কেটে গেল, আমি আর দেশমুখ হইনি। হঠাৎ বাগদাদ থেকে একটা জাহাজ তেল নিয়ে ভারতে যাবে, ভাবলাম চলো দেশটা দর্শন করে আসি। এসে ইদ্রিসের বাড়িতে উঠলাম, ওখানেই শুনলাম তোর কথা, ওই নিয়ে গেল ইন র‍্যাপসোডি। তাও আমার কাছে এলি না, তুই কি নিষ্ঠুর, ওয়াই এম আই নট কিলিং ইউ। তুই এক্ষুনি আমার কাছে আয়, আমার মার না খেলে তোর প্রায়শ্চিত্ত হবে না, আমারও শান্তি হবে না, এক্ষুনি আয়। অ্যাড্রেস বল, আমি উবের পাঠিয়ে দিচ্ছি, অ্যান্ড ডোন্ট গিভ মি এনি এক্সকিউজ। এখানে তো উবের আসে না রাজু।
আমি তো আবার জাহাজে যে এবার ভ্লাদিভস্তকের পথে, যে জাহাজে আছি এই কন্ট্রাক্ট বহু মাস আগে নেওয়া, আর তা ভাঙলে খুব বদনাম হয়, অন্য চাকরি পেতে অসুবিধে হয়। তুই আবার আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি? কেন তুই আমাকে এত কষ্ট দিস শ্রীকান্ত? কেন কেন ওয়াই? সব সম্পর্ক একই রকম হবে, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এটা এটা হয় না রাজু। তুই আর আমি একই গাছের ফুল, কিন্তু আমরা ভিন্ন ডালে ফুটি, কাছে অথচ কাছে নেই। তুই খেয়াল করেছিস কিনা জানি না, আকাশে যখন বাঁকা চাঁদ ওঠে তার পাশে দেখবি সন্ধ্যা তারা দেখা যায়। ওরা সব সময় আকাশে পাশাপাশি থাকে, খুব কাছে অথচ আলাদা। তোর আমার সম্পর্কটা অনেকটা তো তাই। অত তারা ফারা আমি জানি না, বুঝি না। তুই তুই কেন আমাকে যোগাযোগ করলি? আমি তোর অ্যাবসেন্সটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। শ্রীকান্ত, শ্রীকান্ত তুই আছিস? আছি রে, কোথায় বা যাব, আর পালাতেই বা পারলাম কোথায়? যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করিস, তবে তোকে আমি আমার জীবন থেকে সরাতে পারিনি রাজু। যেখানেই গেছি তোর ভালোবাসা অনুভব করেছি, সব জায়গায় তুই ছড়িয়েছিলি। তোর থেকে আপাত দৃষ্টিতে দূরে থেকে এটা বুঝেছি, তোকে ছাড়া আমি অচল। তাই এবার কলকাতা ফিরে একটা কিছু করতে হবে, হয়তো আর একটা ঝাঁপ মারতে হবে। সত্যি কথা দিচ্ছিস তাহলে? কথা দিলাম না রাজু, মনের ইচ্ছাটাই শুধু প্রকাশ করলাম, দেখা যাক। এবার তুই ঘুমোতে যা, আমি একটু শুই। ওকে, একটা ফটো পাঠা। না রে, শ্বশুরেরই দেখা হবে। শঙ্খ ঘোষের সেই বিখ্যাত কবিতাটা মনে আছে? চল সেটা দিয়েই তোকে আজকে ঘুম পাড়িয়ে দিই। সবসময় কি ভালো বলবে লোকে, মন্দ কথাও শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতেই এমন মাথা করবে নিচু? এও প্রকৃতি জোয়ার ভাটার মতন, যাওয়া আসার ছন্দ মেনে চলে। রাত্রিবেলা বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটিও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। হয়তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। গুড নাইট রাজু। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা।